হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ ক্যাম্পাস তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কলেজগুলিতে আন্ডার গ্রাজুয়েট বিএ বিএসসি বিকম অনার্স পাস প্রভৃতি কোর্স এবং ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এম এ এম এস এম কম প্রভৃতি কোর্সগুলিতে ভর্তির জন্য যে সরকারি নির্দেশিকা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে তাতে কী বলা হচ্ছে সেগুলো বিষয়ের দিকে নজর রাখব এবং রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় কিন্তু এই যে মোড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে সেই নির্দেশিকাকে মান্যতা দিয়েই কিন্তু সমস্ত কাজগুলি করতে হবে অর্থাৎ রাজ্যের সমস্ত কলেজে একই দিনে পোর্টাল ওপেন হবে এবং পরবর্তী বাকি যা যা ভর্তি সংক্রান্ত স্টেপগুলো রয়েছে সেগুলোকে মেনে কাজ করতে হবে তো আমরা এখন নজর রাখবো সরকারি নির্দেশিকার দিকে এবং চ্যানেল যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে অল নোটিফিকেশানকে সিলেক্ট করে দেবে পরবর্তী সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুবান্ধব সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে শেয়ার করবে তো দেখে নিচ্ছি এখানে মোড অ্যান্ড মডালিটিস কী কী বলা হচ্ছে এবং কী কীভাবে এই টোটাল অ্যাডমিশান প্রসেস ইউজি এবং পিজির ক্ষেত্রে চলবে সেগুলোর দিকে নজর রাখছি তো দেখো এই নির্দেশিকায় কী বলা হচ্ছে যে অনলাইন অ্যাডমিশন ফর দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু টু অল ইউ জি অ্যান্ড পিজি কোর্সেস দা রেজাল্ট অফ দ্য ওয়েস্ট বঙ্গল হায়ার সেকেন্ডারি এক্সামেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড ইকুভেলেন্ট এক্সামিনেশন আর এক্সপেক্টেড টু বি অ্যানাউন্স শর্টলি দিস ডিপার্টমেন্ট হাজ রিসিভ কোয়ারিজ ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস রিগার্ডিং দ্য অ্যাডমিশন মডালিটিজ টু বি ফলোড বাই দেম ফর দ্য এনশুইং একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আচ্ছা এই বিষয়গুলির থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় এগুলো সমস্তটাই গুরুত্বপূর্ণ বিষয় এগুলোকে মান্যতা দিয়ে আমরা মূলত যে জায়গাটার দিকে আজকে নজর রাখব সেটা হচ্ছে যে অ্যাডমিশনের যে শিডিউল অর্থাৎ কোন ডেটের থেকে পোর্টাল ওপেন হচ্ছে কবে ক্লোজ হচ্ছে কবে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে এগুলোর দিকে একটু নজর রেখে নিচ্ছি দেখো প্রথমে যেটা বলা হয়েছে যে ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ফার্স্ট ইয়ার অ্যাডমিশান তো যারা ফার্স্ট ইয়ারে এবছর বিএ বিএসসি বি অনার্স জেনারেল এই কোর্সগুলিতে অ্যাডমিশন নেবে তাদের জন্য এটি যে ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল ফর অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফর ইউজি কোর্সেস সেটা দোসরা আগস্ট থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে তারপরে বিতে যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন ইন দ্য অনলাইন পোর্টাল ফর ইউজি কোর্সে সেটা কুড়ি আগস্টের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ দোসরা আগস্ট থেকে রাজ্যের সমস্ত কলেজের পোর্টাল ওপেন হবে তোমরা সেখানে আবেদন করতে পারবে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবে শেষের দিকে সার্ভার স্লো হয়ে যায় এবং ইতিপূর্বে যেমনটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের কর্তৃক এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্য বৈঠকেই সেদিনই সিদ্ধান্ত হয়েছে দিন সাতেক আগে এবং সেই আপডেট আমরা ইতিপূর্বে শেয়ার করেছিলাম যে এবছর কিন্তু আবেদন কোনো আবেদন ফিজ তোমাদের দিতে হচ্ছে না তো কাজে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন তোমরা চাইলে একাধিক কলেজেও আবেদন করতে পারো এবার তারপরে যেটি সি সিতে বলা হয়েছে যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট ইন ইউজি কোর্সেস সেটা একত্রিশে আগস্ট দু হাজার মধ্যে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে ঠিক আছে এবং মেরিট লিস্ট পাবলিকেশনের ক্ষেত্রে প্রথমে প্রফেশনাল মেরিট লিস্ট আসবে তারপর ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্ট আসবে সেকেন্ড অ্যাডমিশন মেরিট লিস্ট আসবে এই করে টোটাল প্রসেসটি চলে এগুলো নিয়ে পরবর্তীতে যথাসম্ভব যা যা আপডেট আসবে সেগুলো সমস্ত কিছু আমরা কভার করবো তো কাজে চ্যানেলের সাথে অতি অবশ্যই যুক্ত থেকো সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে এগুলোকে বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করে দেবো গত বছরও আমরা করেছিলাম এবছরও তোমাদের জন্য এই উদ্যোগ আমরা নেব এবার দেখো ডিতে যেটা বলা হয়েছে যে কমপ্লিশন অফ অ্যাডমিশান অ্যাট দ্য ইউজির কোর্সেস বাই ত্রিশে সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ ইউজি কোর্সেসে অর্থাৎ বিএ বিএসসি বি অনার্স জেনারেল এই সমস্ত কোর্সগুলিতে রাজ্যের সমস্ত কলেজে কিন্তু ভর্তি প্রক্রিয়া ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ এই স্টিপুলেটেড ডেটের মধ্যে কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে ঠিক আছে এবং তারপরে যেটি বলা হচ্ছে যে স্টার্ট অফ ফার্স্ট সেমিস্টার অফ ইউজি কোর্সেস অন ফার্স্ট অক্টোবর দু হাজার একুশ ফার্স্ট অক্টোবর থেকে ইউজি ফার্স্ট সেমিস্টারের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে রাজ্যের সমস্ত কলেজগুলিতে এবং দিন সাথেক আগে তোমাদের সঙ্গে যে আপডেটগুলো আনঅফিশিয়ালি আমাদের সামনে এসেছিলো সেই ডেটগুলো যে শেয়ার করেছিলাম আজকে আমরা দেখছি যে সরকারি নির্দেশিকাতে যে ডে শিডিউল প্রকাশ করা হয়েছে ইউজি অ্যাডমিশান এবং পিজি অ্যাডমিশানের তার সঙ্গে আমাদের আপডেট কিন্তু মিলে গেছে অর্থাৎ দিন সাথেক আগে আমরাই তোমাদের সঙ্গে প্রথম এই শিডিউলটি শেয়ার করেছিলাম যদিও তখন সেটি একটা আন অফিশিয়াল আপডেট ছিল আজকে অফিসিয়ালি তাতে কিন্তু শিল মোহর দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা তোমাদেরকে বললাম তো কাজে সমস্ত অথেন্টিক আপডেটের জন্য চ্যানেলের সাথে অতি অবশ্যই যুক্ত থাকো পরবর্তী সমস্ত আপডেট তোমাদের সঙ্গে টাইম টু টাইম শেয়ার করবো এবার থাকো পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ এমএমএসি এম কমের ক্ষেত্রে যে আপডেটগুলো রয়েছে যে পাবলিকেশন অফ রেজাল্ট অফ দ্য ফাইনাল সেমিস্টার অফ ইউজি কোর্সেস অর্থাৎ ইউজির ফাইনাল সেমিস্টারের রেজাল্ট একত্রিশে আগস্টের মধ্যে পাবলিশ হয়ে যাবে এবং তারপরে ইউজি পাশ করার পরে তোমরা যারা পিজিতে অ্যাডমিশান নিতে যাচ্ছ তাদের জন্য ইউনিভার্সিটিগুলোর সমস্ত পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে এবং তোমাদের যে অনলাইন আবেদন প্রক্রিয়া পিজির ক্ষেত্রে সেটা চলবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তারপরে মেরিট লিস্ট পাবলিকেশন সেটা কুড়ি সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে প্রথমে প্রভিশনাল তারপরে ফার্স্ট মেডলিস্ট সেকেন্ড মেডলিস্ট এই অনুযায়ী আসবে এবং সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে যাবে এবং টোটাল ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে পঁচিশে অক্টোবর দু হাজার একুশ পঁচিশে অক্টোবরের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবং পিজির যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস সেটা লাস্ট উইক অফ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় এবার যে মূল বিষয় সেটা হচ্ছে পিজির ভর্তির ক্ষেত্রে মডালিটিস খুব গুরুত্বপূর্ণ যে অনলাইন অ্যাডমিশান প্রসেস শুড বি ডান বেসড অন মেরিট অর্থাৎ মেরিট বেসড অনলাইন প্রসেস অনলাইন অ্যাডমিশান প্রসেস চলবে এবং প্রসপেকটিভ স্টুডেন্টস শুড নট বি কল ফর কাউন্সিলিং অর অব ডকুমেন্টস ডিউরিং দ্য প্রসেস অব অ্যাডমিশন নো ফিজিক্যাল প্রেজেন্স উইল বি রিকোয়ার্ড অ্যাট দ্য কলেজ অবলিক ইউনিভার্সিটি অর্থাৎ টোটাল প্রসেসটা অনলাইনে চলবে এবং মেরিট বেসড অনলাইন অর্থাৎ তোমার যে মার্কসের ভিত্তিতে অনলাইন অ্যাডমিশান প্রসেস চলবে এখানে কোনো এন্ট্রান্সের বিষয় নেই টোটালটাই মার্কস ভিত্তিতে হবে ঠিক আছে এবং তোমাদের এই এই মানে অনলাইন অ্যাডমিশান প্রসেস অর্থাৎ ফর্ম ফিল চলাকালীন বা এই সমস্ত কিছু চলাকালীন কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান বা এই সমস্ত কিছুগুলো জন্য আর কলেজ বা ইউনিভার্সিটিতে যেতে হবে না ঠিক আছে সেগুলো পরবর্তীতে হবে ওগুলো প্রায়ার ইনটিমেশন নোটিফিকেশনের মাধ্যমে কলেজ ইউনিভার্সিটি পোর্টালে জানাবে সেই অনুযায়ী তোমাদেরকে পরবর্তীতে ডিভি করা হবে তারপর দেখো আমি আর ইংরেজিতে পড়ছি না আমি সরাসরি বাংলায় বলে দিচ্ছি যে কোনো ফিজ লাগবে না তোমাদের ইতিপূর্বেও তোমরা জানো হয়েছে যেমনটা যে অনলাইন আবেদনের সিদ্ধান্ত ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না এবার যেটা হয়েছে যে এলিজিবল অ্যাপ্লিকেন্ট শুড বি ইনফর্ম ডাইরেক্টলি দ্য কলেজ ইউনিভার্সিটি অথরিটিজ টু লেটার অর ইমেল অর টেলিকমিউনিকেশন অর্থাৎ তুমি অনলাইন আবেদনের সময় যে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা মোবাইল নাম্বারকে রেজিস্টার করবে তার মাধ্যমে তোমাকে পরবর্তীতে এলিজিবল স্টুডেন্টদেরকে সেই অনুযায়ী কমিউনিকেট করা হবে সে সেই নাম্বারগুলো বা তোমাদের মেইলগুলো চেক করবে তোমরা রেগুলার ভিত্তিতে এই রেজিস্ট্রেশন মানে আর কি অনলাইন ফর্ম ফিল আপের পর থেকে সেই নাম্বারগুলো এবং মেইল আইডি এগুলোকে কন্টিনিউ চেক করবে দেখবে যে তোমাদের কোনো জরুরি মেল সেগুলো কিন্তু কলেজের মারফত বা ইউনিভার্সিটির মারফত সেগুলো কিন্তু মেইল বা টেলিকমিউনিকেশন অর্থাৎ মেসেজ বা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবার চার নম্বর যেটা রয়েছে যে অনলাইন ই পেমেন্টের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে যদি কেউ ব্যাঙ্ক চালানোর মাধ্যমে করতে হয় তাহলে ডেজিগনেটেড ব্রাঞ্চে গিয়ে তোমাদের ফিজ পেমেন্ট করে ভর্তি হতে পারবে এলিজিবল যে অ্যাপ্লিকেন্ট যারা ওই ব্যাঙ্কের মাধ্যমে চালান চালান ডিপো চালানের মাধ্যমে টাকা ডিপোজিট করে ভর্তি হবে তাদের ওই ব্যাঙ্কে গিয়ে হাজির হতে হবে এবং সেগুলো ব্যাঙ্ক ভেরিফাই করে তোমাদেরকে ভর্তি নিয়ে নেবে তারপরে ছ নম্বর যেটা বলা হয়েছে যে সমস্ত টেস্টিমোনিয়ালস অর্থাৎ যে নথিপত্রগুলো অর্থাৎ তোমার যে মার্কস নাম্বার এই সমস্ত কিছু সেগুলোকে সাবমিট করতে হবে তার স্ক্যান পত্র এগুলো সমস্ত কিছু অন অনলাইন অ্যাডমিশনের সময় তোমাদেরকে আপলোড করে দিতে হবে এবং পরবর্তীতে ক্লাস শুরুর আগে সেগুলোকে ভেরিফাই করা হবে এবং সেই টাইমে তোমার যদি কোনো ডেটা মিসম্যাচ করে অর্থাৎ তুমি যে ডেটা অনলাইন ফর্ম ফিলাপের সময় ফার্নিশ করলে সেটা পরবর্তীতে অনলাইন ড মানে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফি ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় যদি মিসম্যাচ করে তাহলে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তো সেগুলো তোমরা অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল সময় তোমরা কিন্তু এগুলোকে মাথায় রেখে কাজ করবে এরকম কিন্তু প্রচুর ঘটনা ঘটে যে পরবর্তী ডিভির সময় ছাত্রছাত্রীরা এবার দেখো সাত নম্বর যেটা রয়েছে যে এটা হচ্ছে মূলত পিজির ক্ষেত্রে অর্থাৎ মানে এম এ এম এস কম এই সমস্ত কোর্সগুলির ক্ষেত্রে তোমরা যারা ভর্তি হতে চলেছো তাদের ক্ষেত্রে দেখো ইউনি ইউনিভার্সিটিগুলোকে হোম ইউনিভার্সিটির ইউজি স্টুডেন্টের কোটা প্লাস মানে অন্য ইউনিভার্সিটির থেকে যারা আসবে তাদেরকে কিন্তু মিলে এইটটিস টু টোয়েন্টি অর্থাৎ এইট্টি পার্সেন্ট যেটা হোম ইউনিভার্সিটির ইউজি পাস করে যারা পিজিতে ভর্তি হচ্ছে তাদের জন্য রিজার্ভ এবং টোয়েন্টি যেটা রয়েছে এটা হচ্ছে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টটা ভর্তি হতে পারবে ঠিক আছে তো এইটিস টু টোয়েন্টি এই রেশিওটা থাকছে এবছর পিজির জন্য এবং যেটা বিষয় যে যদি হোম ইউনিভার্সিটির সিট খালি থাকে সেটা আদার ইউনিভার্সিটির স্টুডেন্ট দিয়ে ভর্তি করা যেতে পারে কিংবা যদি আদার ইউনিভার্সিটির সিট খালি থাকে তাহলে সেটাকেও হোম ইউনিভার্সিটি দিয়ে ভর্তি করা যেতে পারে তো এই রকম করে বিষয়গুলিকে কিন্তু চলবে এবং এই কোভিড অতিমারীর পরিস্থিতিতে কোভিড নাইন্টিন প্রোটোকলস মেলে এবং গভর্নমেন্ট ডাইরেকটিভস মেলে সেই অনুযায়ী কিন্তু এই টোটাল ভর্তি প্রক্রিয়া চলবে তো আপাতত এই আপডেটটাই আমাদের সামনে উঠে এসেছে এরপরে দেখার বিষয় হচ্ছে কলেজগুলি এই নির্দেশিকাকে মান্যতা দিয়ে আগামীতে যে যে কলেজের ওয়েবসাইটে আবেদন মানে আর কি আবেদনের টোটাল প্রসেস অর্থাৎ যে প্রসপেক্টাস সেটা কিন্তু নিয়ে আসবে কোন কোন সাবজেক্ট কম্বিনেশনে কী কী সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এগুলো সমস্ত কলেজ এবং সংশ্লিষ্ট ইউনিভার্সিটিগুলো নির্ধারণ করে সেগুলো কলেজ ইউনিভার্সিটির পোর্টালে আসবে সেগুলো সমস্ত আপডেট জানার জন্য চ্যানেলের সাথে অতি অবশ্যই যুক্ত থেকো আমি অত্যন্ত লুসিড ল্যাঙ্গুয়েজে তোমাদের সামনে টোটাল বিষয়টি উপস্থাপন করলাম কিছু জিজ্ঞেস করা থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকছে ভালো লাগলে লাইক করে দিও বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও হেল্প করে দিও তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো